এই, তুই কি ডানে? আমি তুফান। শাকিব খানের 25 বছর হয়েছে ইন্ডাস্ট্রিতে, আর এই 25 বছরে আমরা দেখেছি তোমার মুভি চয়েসেস চেঞ্জ হয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে শাকিব খানের সেই ম্যাজিকটা কি? আমার কাছে তেমন কিছু নেই ম্যাজিক, মনে হয় মানুষের আমার প্রতি ভালোবাসা, এটাই আমার কাছে সবচেয়ে বড় ম্যাজিক। তারা আমাকে খুব ভালোবাসে। আমি যেদিন আমেরিকা থেকে 9 মাস পরে প্রথম বাংলাদেশের মাটিতে পা দিলাম, সেদিন আমার কাছে আমি যে চিত্রটা দেখেছি মানুষের ভালোবাসার, আমার প্রতি ভালোবাসার, সেটা বলে বোঝানো। দেশের সমস্ত সংবাদ মাধ্যম, টেলিভিশন চ্যানেলগুলো লাইভ করছে, কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। খানিকটা সময়ের জন্য আমি আসলে স্পিচলেস, যে আমার কিছু আমি বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে। আমি ওদের দিকে তাকালাম, তো আমি গেলাম সেখানে, সবার সাথে দেখা করলাম, সবাইকে দেখে তাদের এই যে ওয়ার্ম ওয়েলকাম, কে বলছে ভাইয়া, ওয়েলকাম ব্যাক, এই যে এত ভালোবাসা। তারপর আমি সেখান থেকে বেরোলাম যে আরও কিছু অপেক্ষা করছে। আমি সেখান থেকে বেরিয়ে গেলাম, এয়ারপোর্ট থেকে বেরিয়ে যখন রাস্তার দিকে গেলাম, আমাদের পুলিশ থেকে শুরু করে প্রশাসনের সবাই এবং জার্নালিস্ট সবাই, এরা গাড়ির বহর নিয়ে ছুটছে। আমি আসলে বুঝতে পারছিলাম যে আসলে কি হচ্ছে। সেই দিনটার কথা আমার এখনো এত মনে পড়ে যে আমি মনে পড়লে খুব আবেগাপ্লুত হয়ে যাই। তখন আমার মনে হয়েছে, তারপর আমার অনেক সিনেমার অফার এসেছে, আমার তখন মনে হয়েছে যে না, আমি কাজ করব এখন থেকে। আগে যেমন আমি 2 ধরনের সিনেমায় কাজ করতাম, কেউ আসলো আমি একটা ভালো সিনেমায় কাজ করতাম, আবার এভারেজ সিনেমায়ও কাজ করতাম। তো আমার ইন্ডাস্ট্রি বাঁচাতে হবে, অনেক কাজ সিনেমা করতে হবে। আমার ওই দিন থেকে মনে হয়েছে যে না, আমাকে শুধু কাজ করতে হবে এই মানুষগুলোর জন্য যারা আমাকে এত ভালোবাসে। আমাকে কাজ করতে হবে দেশের মানুষের জন্য, আমাকে কাজ করতে হবে বাংলা সিনেমার জন্য, আমাকে কাজ করতে হবে যতদিন আমার কাজ করার সুযোগ থাকে বাংলা সিনেমাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। তুফানে এসে তোমরা হয়তো দেখেছো যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম কোনো বাংলা সিনেমার কোনো টিজারের বা বাংলা সিনেমার গানের রিভিউ দিচ্ছে সব ইংলিশরা, অস্ট্রেলিয়ান, আমেরিকান, তারপর ইংল্যান্ডের, ইটালিয়ান, জার্মান, পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ। সো এটা খুবই, নেদারল্যান্ড, এটা খুবই ভালো লাগার একটা বিষয়, এটা খুব আনন্দের একটা বিষয় যে আমি যে স্বপ্নটা নিয়ে আসলে 2 বছর আগে কাজ নতুন উদ্যমে শুরু করেছি, সেই পথেই আসলে এগোচ্ছে। আমরা ইনশাল্লাহ অনেক দূর যাব, বাংলা সিনেমা অনেক দূর যাবে। দুই বাংলার প্রচুর মানুষ রয়েছে যারা শাকিব খানকে আইডল মানে, কিন্তু শাকিব খানের আইডলটাকে আজকের দিনে এসে যখন দেখছি যে আজকে পশ্চিমবঙ্গের, তুমি তোমরা দেখেছো হয়তো বা চোখে পড়েছে যে অনেক পশ্চিমবঙ্গের কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আমাকে এত ভালোবাসে, তারা এত কন্টেন্ট করছে আমাকে ভালোবেসে, তারা আমার সমস্ত, আমার 25 বছর পূর্তি তারা উদযাপন করেছে, সেই আমার ভালোবাসার মানুষগুলো পশ্চিমবঙ্গে। সে কথা তো বাংলাই বলছে, ভালোবাসাটা বাংলাই দিচ্ছে। আবার এখানকার অনেক কন্টেন্ট ক্রিয়েটার, আমার দেশের আমেরিকার থেকে অনেক কন্টেন্ট ক্রিয়েটার বাংলাই তো কথা বলছে, বাঙালিই তো। সো আমার কাছে এটা মনে হয় না, আমি দুই বাংলার, আমি বাংলার হয়ে থাকতে চাই, আমি বাংলার, আমি বাঙালির ভালোবাসায় থাকতে চাই, আমি বাঙালির হিরোই হয়ে থাকতে চাই। সবার প্রতি একটাই অনুরোধ, সবার প্রতি একটাই দাবি, আমার সমস্ত ভালোবাসার মানুষকে বলছি, তুফান দেখুন, অনেক এনজয় করুন। থ্যাংক ইউ।